আন্টি তাতেই উঠে এসো, আমি সামনে যাচ্ছি। অনেক ধন্যবাদ বাবা, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আমি আসছি। এখানে ডাক্তারখানা? ওই তো কাছেই আছে, আমি চিনি, তুমি নিয়ে চলো। ও দাদা, আপনি চলুন, আমার মেয়েটা জ্বরে খুব কষ্ট পাচ্ছে। কিচ্ছু ভেবো না আন্টি, ডাক্তারবাবুর ওষুধ খেয়ে তোমার মেয়ে একেবারে ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। ফিরুক, তোমার ব্যবস্থা আমি করছি, বড্ড চোপা হয়েছে তোমার। না না ঠাম্মি, কাকিমণি। আয় চুপ কর, হয়েছে নিনি এক কাকিমণি রুকিল, একদম চুপ করে থাকবি। মধুজা, মা তড়িতা ছেলে মানুষ কি বলতে কি বলে ফেলেছে, ছেড়ে দিন না, ছোটতে সব কথা ধরতে নেই মা। ছেলে মানুষ, ও ছেলে মানুষ, ওর বয়সে আমি দুটো ছেলে মানুষ করেছি বড় বউ। মা আপনি এত রাগ করবেন না। এই এই ললিতা, ললিতা মার জন্য একটু শরবত নিয়ে আপনি বসুন। মধুজা, লক্ষ্মী মা আমার, ঘরে যাও। শোনো বড় বৌমা, তুমি ওকে যতই বাঁচানোর চেষ্টা করো, এর একটা হেস্তনেস্ত আমি আজকে করবই করব। মা আমার একটা কথা শুন, উত্তেজনার মাথায় মেয়েটা কি বলতে কি বলে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আদিক্ষেতা করো না, বুঝলে, আদিক্ষেতা করো না। ওর হয় তুমি কেন ক্ষমা চাইতে যাবে, খামোখা। সেটা কি, এটা মা আমাদের গুরুজন হল, ক্ষমা চা, যাও। শুধুমাত্র তুমি বলছো বলে আমি ক্ষমা চাইছি ভর্তি, কিন্তু তার মানে কিন্তু এইটা নয় যে আমি সত্যি কথা বলতে ভয় পাই। আচ্ছা থাক না, কেন থাকবে, কেন থাকবে, কেন থাকবে বলো। ভুল হয় বর্দিশ, ভুল হয়, কিচ্ছু ঠিক হচ্ছে না। মা সব সময় সবার সামনে তোমাকে তোমার পরিবার নিয়ে অপমান করেন, আর তুমি সেটা মেনে নাও। তুমি মেনে নিতে পারো বর্দি, আমি পারি না, আমার ক্ষমতা নেই। এসব কথা থাক এখন বর্দি। তুমি কোন পরিবারের মেয়ে সেটা এই শহরে সবাই জানে গো। তোমার বাবার মতো সৎ রাজনৈতিক নেতা খুব একটা দেখা যায় না আজকাল। প্রত্যেকটা মানুষ এক বাক্যে স্বীকার করবে যে সেই মানুষটা সারা জীবন মানুষের স্বার্থে মানুষের সেবা করে গেছে। তুমি তার মেয়ে বর্দি, আর বর্দা, বর্দা ছিলেন তোমার বাবার বিশ্বস্ত পার্টির মেম্বার। আমি শুনেছি বর্দাকে তোমার বাবা অত্যন্ত স্নেহ করতেন। কি অস্পর্ধ মেয়ে তার বর্দি। বর্দার কি গুণ দেখে তোমার বাবা ওনার সঙ্গে তোমার বিয়ে দিয়েছিলেন আমি জানি না। কিন্তু কি জানো তো, এই বাড়িতে বিয়ে হয়ে এসে তোমাকে বড় দিদি হিসেবে পেয়ে না আমি ধন্য, আমি ধন্য।
ললিতা কি হচ্ছে তা কি ছেলে মানুষই হচ্ছে কি হচ্ছে সব এখানেই নামুন ডাক্তারখানা এসে গেছে এসে গেছে আপনার এই উপকার আমি আমি কোনোদিন ভুলবো না আন্টি তুমি যেতে পারবে তো হ্যাঁ বাবা আমি পারবো ঈশ্বর তোমার মঙ্গল করুন আর তোমার মতো সন্তান যেন সবাইকে দেয় ভগবান তোমায় সুখী করুন বাবা চলো কাকু এবারে বাড়ি চলো মা চিন্তা করবে এ মা এ কি গো এ তো কাল ছিটে পড়ে গেছে কিভাবে হাতটা ধরেছিল হ্যাঁ কি সাংঘাতিক বাবা হবে না হাত তো নয় যেন লোহার শেকল ওই চল্লে বালির এত সাহস রোজির গায়ে হাত তোলে সাহস নয় বলো দুঃসাহস ওদের বাড়ি থেকে তাড়িয়ে তবেই আমি দম নেব না রোজদিন এমন কাজ ভুলেও করিস না তুই জানিস না এর ফল কি হতে পারে কি হবে শুনে এই বস্তিতে ফিরকি খুব ফেমাস এখানকার বাচ্চাদের সাথে ও ছোট থেকে খেলাধুলো করে বড় হচ্ছে তাই বলছি লক্ষ্মী আর ফিরকিকে তাড়াতে গেলে এখানকার লোকেরা কিন্তু ছেড়ে কথা বলবে না তোরাই বিপদে পড়বি রানী রোজি কাউকে ভয় পায় না সে ভালো কথা আমি সাবধান করতে এসেছিলাম কিসের সাবধান এখানকার লোকেরা এই বাড়িতে আমাদেরকে ভালোবেসে থাকতে দিয়েছে এর আগে এই বাড়িতে কখনো কোনো ঝামেলা হয়নি কাল রাত থেকে যেভাবে ঝামেলা হচ্ছে তারপরে তারপর কি আজ সকালে বস্তির লোকেরা এসেছিল থ্রেড দিয়ে গেছে বলেছে এই বাড়িতে এরকম লাফড়া চলতে থাকলে সব কটাকে বাড়ি ছাড়া করবে ইশ বললেই হলো বাড়ি ছাড়া করে দেবে গাজোয়ারি করে যে সব কিছু হয় না সেটা তুই খুব ভালো করে জানিস রোজি শুধু মা মেয়ে নয় এই সব কটাকেই বাড়ি ছাড়া হতে হবে তাই বলছি যা করবি বুঝে করবি গরম মাথায় এমন কিছু করে বসিস না যাতে এই সব কটাকে রাস্তায় বসতে হয় কি করবে এবার মা মেয়েকে ছেড়ে দেবে সবুর কর রিটা সবুর কর আস্তে আস্তে কিস্তিতে আমি আমার সব অপমানের বদলা নেব ওই মা মেয়েকে আমি কিছুতেই ছাড়ব না তোরা শুধু দেখতে থাক ও দাদা ডাক্তারবাবু কোথায় ওই দেখ ওই দেখ ওইখানে কি করছে একটা বাচ্চা আছে আমার মেয়েটাকে একটু দেখতে বলুন না
ডাক্তার, আমার খুব জ্বর দাদা, কিছুদিন নামছে না জ্বরটা। ডাক্তারবাবু কই? ডাক্তারবাবু রুগী দেখছেন, এনিন এটা নিয়ে গিয়ে বসুন, আপনার যখন নাম্বার হবে তখন ডাকা হবে, আপনি চলে আসবেন। বুঝিস, অনেক পেছনে তো আমার মেয়েটার 104 জ্বর, এখনই ডাক্তারবাবু না দেখলে আমি আর আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। আপনার মেয়ে? এই শুনুন, এখানে সবাই লাইন দিয়ে আছে আর সবার বাচ্চা অসুস্থ, আর সবারই তাড়া রয়েছে। আরে তাদের বাদ দিয়ে আমি আপনাকে কি করে আগে ছাড়ি বলুন তো। কিন্তু দাদা, আরে ডাক্তারবাবু তো এক এক করে সবাইকে দেখবেন, তাতে অনেক দেরি হয়ে যাবে দাদা, আপনি কেন বুঝতে পারছেন না? ওফ, আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন না? আমি তো ভালোভাবে বলছি, আপনি প্লিজ গিয়ে বসুন, প্লিজ যান না, বসুন না। লক্ষ্মী, ডাক্তারকে বুঝিয়ে অনেক করে বললাম যে আমার সঙ্গে চলুন, কিন্তু আমার দিকে তাকি বলে এখন অনেক রুগী আছে, বিকেলে আসুন। চল 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 ওদিকে চল। যাবো তো দাদু ভাই, কালকেই আমরা ভাইকে দেখতে যাবো। আমিও ভাইকে দেখতে যাবো, কি মজা! মিলাদি, ফার্স্ট টিউশন ক্লাস ছিল আজ, কেমন হয়েছে? ভালো হয়েছে মা। বাহ, ভেরি গুড। ও মা, জানো আমি আজ একজনকে হেল্প করেছি। তাই নাকি? হ্যাঁ, কাকে বলো তো? কাকে কি করে বলবো? গেস করো, তুমি দেখে জানো। আমি জানি, বুঝতে পারছি না, তুই বল না কাকে। আমাদের সিগন্যালের সেই আন্টিটা। ও মা, তাই নাকি? বাহ, ভেরি গুড, তুমি তো গুড বয়। দাঁড়া 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 দাঁড়া, দাদু ভাই শোনো, কাকে হেল্প করেছো বলো তো দাদু ভাই? ওই তো যে আন্টিটা রোজ দেয়। রোজ দেয়? কি দেয়? রোজ? ওদের হাত থেকে কোনোদিন কিছু নেবে না, ওরা কত রোগের নানা নিয়ে ঘুরে বেড়ায় জানো? আর ওই গোলাপ বিক্রি করে, দেখো কোন কবর থেকে তুলে এনেছে কান্নাকার গোলাপ, না না কখনো নেবে না এই সমস্ত। আর কথা না বলে থাকতে পারলাম না। মা, আপনি আমায় ক্ষমা করে দিন, আমি আবার আপনার উপর কথা বলছি। মা, আপনি কোন যুগে পড়ে আছেন? হ্যাঁ, মানুষ জীবন ধারণের জন্য নানা কাজ করে, নীলাদ্রি ওইটুকু একটা শিশু, সে তাদের সাহায্য করেছে, এতে অপরাধটা কোথায় মা? নীলাদ্রি বাবু, তুমি বেশ করেছো, আবার সাহায্য করবে, তবেই তো মানুষ তোমাকে ভালোবাসবে, আশীর্বাদ করবে। হ্যাঁ, আমিও দাদা মায়ের মতন সবাইকে হেল্প করবো। এই তো মা, এই তো। ও মা,
কিছু হবে না মা, কিছু হবে না। এই তো মা, আমি আছি তো মা, তুমি ভালো হয়ে যাবে মা। ডাক্তারবাবু এক্ষুনি দেখবেন মা। এই তো, এই তো লক্ষ্মী। পার্বতী, আরে এতটা রাস্তা এলে কি করে? তোদের পিছনে অটো পেয়ে গেছিলাম। আচ্ছা, আরে ডাক্তারবাবু কি বললেন? এখনো দেখা হয়নি রে, ডাক পঁচিশের নাম। তাহলে মা, এই তো আমরা ডাক্তারখানে এসেছি, ডাক্তারবাবু তোমায় দেখবেন আর তুমি ভালো হয়ে যাবে। ওই দেখ, আমার মা বলছি রে, দেখছি রে। লোকটাকে বলবো আমি? না, খবরদার না, তুই বস। এরপরে আমার টোকেন নাম্বার, আপনি আপনার মেয়েকে আগে দেখিয়ে নিন, আর আপনার টোকেনটা আমাকে দিন। আমার জায়গায় তুমি থাকলে তুমি কি এটা করতে না? আমার বাচ্চা তো রেগুলার চেক আপ, ওকে এক্ষুনি চিকিৎসার দরকার, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। তোকে নাম্বার 5 এনে নিন, এটা নিন, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি আপনার বাচ্চাটাকে নিয়ে যান। দেখুন মা, আমি তোমার সাথে আমি আর একটা কথাও বলতে চাই না ছোট বৌমা। অন্য লোকের ব্যাপারে না বড় বড় জ্ঞান দিতে সবার খুব ভালো লাগে। দুদিন পরে তোমারও ছেলেপিলে হবে, আমিও তখন দেখব যে তুমি কেমন তাদের রাস্তার লোকেদের এই সেবা করার কাজে পাঠিয়ে দিতে পারো। মা, ভগবান করুন আমি যেন সেই দিনও এইভাবেই ভাবতে পারি। আর এই যে বড় বৌমা, তুমিও তো বেশ ভালোই করছো আমি দেখতে পাচ্ছি। তা ছেলে মেয়েগুলো কি তোমার একার নাকি, যে তোমার ইচ্ছে মতন ওদের শিক্ষা দিচ্ছ? ওরা এই বাড়ির ছেলে মেয়ে, এই বংশের রক্ত বইছে ওদের গায়ে। রাস্তার যত নোংরা ঘাটা লোকজনের সঙ্গে মেশামেশি করা ওদের শোভা পায় না, সেটা তোমার বোঝা উচিত। আপনি একটু বেশি দুশ্চিন্তা করছেন মা, ব্যাপারটা তেমন কিছু নয়, আমি ভালো করে বোঝালে আপনি ঠিক বুঝতে পারবেন। তোমার কাছে তেমন কিছু নয়, আমার কাছে অনেক কিছু। না ঠাম্মি, তুমি বুঝতে পারছো না, ওই আন্টিটা খুব ভালো, শুধু ফুল না মাঝে মাঝে চকলেটও দেয়। হ্যাঁ ঠাম্মি। কি চকলেট দেয় বড় বৌমা? ওরা যা বলছে তা কি সত্যি নাকি? আর তুমি সেই চকলেট ওদের খাওয়াও? হাতে চকলেট পেলে বাচ্চারা কি আর না খেয়ে থাকতে পারে কর্তা মা? ভয় পাবেন না মা। হ্যাঁ সত্যি বলছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওই চকলেটগুলো শুধুমাত্র আপনার নাতি নাতনিরা নয়, আরো 200টা বাচ্চা খায়, খেয়েছে। তাদের কারণ যখন কিচ্ছু হয়নি, তখন আপনার নাতি নাতনিরও নিশ্চয়ই কিচ্ছু হবে না। বলিহারি তোমার আক্কেল বড় বৌমা, তুমি ফুটপাতের লোকজনদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছ বলে তুমি যে কোন বাড়ির বউ সেটা কি ভুলে গেছো? ভাস্কর সিনহা রায়ের স্ত্রী তুমি, আমার বড় খোকা এখানকার এমএলএ, দুদিন পরে সে মন্ত্রী হবে, সেটা খেয়াল আছে তোমার? ভুলিনি মা, আমি কিচ্ছু ভুলিনি, আমার সবটা খেয়াল আছে। আপনার ছেলে এমএলএ, দুদিন বাদে মন্ত্রী হবে, তার মানে সমাজ সেবার কাজ করছে, তাই না মা? আমিও কিন্তু সেই চেষ্টাটাই করছি।
শুধু একটু ছোট বয়স থেকে আমার ছেলে মেয়েদের মানুষের সেবা করতে শেখাচ্ছি, মানুষের বিপদে তাদের সাহায্য করতে শেখাচ্ছি, ব্যাস। ও, সাহায্য করতে শেখাচ্ছ, তা বেশ। তবে শুনে রাখো আমার কথাটা, আজকে হয়তো তোমার খুব খারাপ লাগছে আমার কথাটা শুনতে, কিন্তু যেদিন এই সাহায্য করার নামে ওই চকলেট খাইয়ে অজ্ঞান করে নিয়ে তোমার ছেলে মেয়েদের চলে যাবে, সেই দিন বুঝবে আমার কথাটা।